গুড মর্নিং, আজকে দিনটা আমি ওর ওষুধ দিয়ে স্টার্ট করছি। মিউকে ওষুধটা খাইয়ে দিচ্ছি, মিউর তিনটে ওষুধ আছে তো এক এক করে খাওয়াবো। এই যে মিউ খেতে একদম পছন্দ করে না, যাই হোক মুখে লেগে গেছে, অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। আর কালিয়া দেখছে যে কি খাওয়ানো হলো ওকে, আমাকে তো দিল না। তো কালিয়া এখন খুব টেনশনে আছে যে ওকে কি দিয়ে দিলো ভালো জিনিস, আমাকে দিল না। কিন্তু ওকে আবার খাওয়াতে গেলে তখন ও খেতে চায় না, এদিকে মিউকে কিছু দিলে ওরও চাই সেটা। তো এখন আমি সকালের চাটা খেয়ে নিচ্ছি আর কালিয়া বসে বসে দেখছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি রান্না করে নেব। আজকে মাছ আছে, কাতলা মাছ নিয়ে এসছে। কোনো প্ল্যান ছিল না মাছের, বাট নিয়ে এসছে হঠাৎ করে। তো নিয়ে এসছে, বাজারে গেছিলো নিয়ে এসছে। তো আমি এখন মাছটা রান্না করে ফেলি। তো আগের দিন আমি বানিয়েছিলাম রসুন ফোড়ন দিয়ে ঝিঙ্গে আলু, কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে। আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা জানবেন, আর যারা দেখেননি আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন। রসুন ফোড়ন দিয়ে দারুণ লেগেছিলো। রসুন ফোড়ন দিলে যেরকম একটা সুন্দর রসুনের গন্ধ বেরোয় না, ওইটা আমার দারুণ লাগে। একবার নিশ্চয়ই ট্রাই করবেন যারা এখনও করেননি। আমার খুব ভালো লেগেছিলো, তাই আজকে যখন মাছ নিয়ে আসলো আমি ভাবলাম যে কোনো যখন প্ল্যান নেই আগে থেকে কী বানাবো, তো এটাই ট্রাই করা যাক। আমার রসুনের ওই ফোড়ন দেওয়ার পরে যে গন্ধটা না রসুনের, দারুণ লাগে। তো আমি এখন মাছটাও আজকে রসুন দিয়ে রান্না করছি, মানে রসুন ফোড়ন দিয়ে রান্না করছি, দেখি কী হয়। তো এদিকে আমি মাছটা রান্না করার জন্য আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি আর এরপর ভেজে নেব আলু, যেটা আমি কেটে রেখেছি। আলুও ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু রসুন, যেটা আমি কুচিয়ে কেটে রেখেছি। এবার রসুনটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব, আর সাথে একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। তো রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, যেটা গ্রেট করে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব টমেটো, টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একটাই টমেটো ইউজ করছি চারটে মাছের জন্য। এরপর দিয়ে দিচ্ছি নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, চাইলে দেবেন আর নাহলে স্কিপ করে দেবেন লঙ্কার গুঁড়োটা। আমি একটু দিলাম আজকে এই রংটা ভালো হওয়ার জন্য, দেখতেও ভালো লাগলে খেতেও ভালো লাগবে এই আর কি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আলুটা, আলুটা আমি এর মধ্যেই দিয়ে দিই যাতে আলুটার মধ্যেও পুরো টেস্টটা ঢুকে যায়। আলুটা এর মধ্যে এই সময় দিলে খুব টেস্টি লাগে আমাদের, তাই জন্য আমি এই সময় দিই কষানোর সময়। এবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে রান্না করব লো ফ্লেমে, তাহলে বেশি টেস্টি হয় আমার মনে হয় এটা। তো এই যে এবার আমি দিয়ে দেবো একটু গরম জল, জলটা আমি গরম করে নিয়েছিলাম, এই গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিলে টেস্টটা ভালো থাকে, গরম জলটা দিলে টেস্টটা ভালো হয় ঠান্ডা জল দেওয়ার থেকে, তাই আমি গরম জলই ইউজ করি যতটা পারি। এরপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর খুলে মাছগুলো আবার উল্টে নেব, আর উল্টানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প গরম মশলা। তো আমি এখানে চিনিটা দিতে ভুলে গেছিলাম, গরম মশলার সাথেই চিনিটা দিয়ে দিলে ভালো হতো, তাহলে বারবার নাড়াতে হতো না, নাড়ালে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি চিনি, চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হয়, তাই সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আর এবার মিক্স করে নিচ্ছি হালকা করে যাতে মাছগুলো ভেঙে না যায়, অলরেডি ভাজার সময় একটুখানি ভেঙে গেছে। যাই হোক, এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে কেটে রাখা ধনে পাতা, ধনে পাতা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, তাই জন্য ধনে পাতাটা দিলাম। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি, অফ করার পর আমি ধনে পাতাটা দিলাম আর তারপর ঢেকে দেব একবারে খাওয়ার সময়, তারপর খুলে তখন সার্ভ করে নেব। এই যে আমাদের কালিয়া সাথে বল নিয়ে বসে আছে, বাইরে কি দেখছে কে জানে। আর আমি এদিকে মিউকে ছাদে নিয়ে চলে এসেছি। তো আমি আর মিউ চলে এসেছি এখন ছাদে, আর এখন বাজে চারটে।
আর দেখুন আজকে ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে না, রোদও ওঠেনি আজকে সেরকম, তো খুব সুন্দর ওয়েদারটা। তো ভাবলাম মিউ অনেকদিন বেরোচ্ছে না, তো মিউকে নিয়ে আসি, আর কালকে একটু পরে নিয়ে আসবো, কেন কি একসাথে নিয়ে আসা সম্ভব না দুজনকে, আর ও এখন আসতে পারবে না। আমি একটু ফ্রি হলাম তাই ভাবলাম একটু ঘুরে যাই। আর এই যে মিউ দেখাচ্ছি, আর এই ছাদটা আমাদের অনেকটাই বড়। সেটাও বোঝায় কি করে, এই যে নিচে যাবে, সব জানে যে কোন দিক দিয়ে যেতে হয়, সব জানে, এই যে যাবে এখন বলছে আমাকে, তো চলে যাই এখন নিচে। তো জানিয়ে বসে পড়েছি, সন্ধ্যে হয়ে গেছে, আর লোক এসছে, তো যাই হোক সন্ধে হয়ে গেছে, এখন বেজে গেছে 7:30, আমার একটু কাজ ছিল তাই জন্য চাটা বানাতে একটু লেট হয়ে গেলো। তো চাটা আজকে আমি মশলা টশলা দিয়ে বানালাম, তো বৃষ্টির সিজন তো ঠান্ডাটা একটু কম চান্স আছে এফেক্ট করার। আর এইভাবে চাটা খেতে আমাদের খুবই ভালো লাগে, তেজপাতা, আদা, এলাচ এসব দিয়ে। তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করতে পারছি না, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আর মাছের ঝোলের যে রান্না করলাম সেটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে। আমি আজকাল দেখছি রান্না করতে করতে বুঝতে পারছি যে সিম্পল জিনিস খুব টেস্টি হয়, বেশি মশলাপাতি দিয়ে না রান্না করলে বেশি টেস্টি হয়। আগে ভাবতাম যে বেশি মশলা দিয়ে রান্না করলে বেশি টেস্টি হবে, কিন্তু এখন বুঝতে পারছি তা না, কম মশলা দিয়ে করলে খুব টেস্টি হয়। আর আমি বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করতে থাকি, এরকম না যে একটাই জিনিস একটাই রুল ফলো করি, এইভাবেই রান্না করতে হবে, এটা দিয়ে রান্না করতে হবে, এই ফোড়নি দিতে হবে, তা না, আমি বিভিন্ন জিনিস ট্রাই করি, কোনোটা ভালো হয়, কোনোটা মোটামুটি হয়, কোনোটা খুব ভালো হয়, কোনোটা খুব খারাপ হয়, তো এরকম করতে করতে আমি বুঝছি যে ভালো কোনটা খারাপ কোনটা, একই রুলে আমি চলি না, নিজেরও কিছু ইউজ করি, নিজের যেটা মনে হয় সেটাই সেরকমভাবে রান্না করি, আর ভালোও লাগে। আর জানেন আমার হাজব্যান্ড সব রকম খেতেই রাজি, কোনো আপত্তি করে না কিছুতেই, তাই জন্য আমি সুযোগটা পাই বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার, আর ভালো লাগে আমার এরকম এক্সপেরিমেন্ট করার, আপনারাও করবেন, খুব ভালো লাগবে, একই রুলে রান্না ঠিক বোর হয়ে যাব, তাই জন্য নতুন নতুন ধরনের ট্রাই করি, আমাদের দুজনেরই খুব ভালো লাগে, এক্সাইটমেন্ট লাগে, আজকে এটা ট্রাই করবো, আজকে ওটা ট্রাই করবো, সিম্পল জিনিসও অন্য অন্যভাবে ট্রাই করে দেখি। তো যাই হোক, যা যা ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, টিল দেন আপনারা জানেন কি করতে হবে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আমার ইউটিউব চ্যানেল। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, খুব এই কদিনের মধ্যে আমার চ্যানেলে মেম্বার বেড়েছে, তো তার জন্য তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিও পছন্দ করছেন, একটু কমেন্ট করে জানালে আমি বুঝবো যে ভালো লাগছে আপনাদের, তো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ। আর এরকম সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কিছু ভালো লাগলে বা কিছু খারাপ লাগলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, বাই বাই।